নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও যেটা অবশ্যই আপনাদের কাজে আসবে সেই সমস্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, স্বাস্থ্যসাথী প্রকল্প জানেন রাজ্য সরকারের একটি অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অনেক গরিব এবং মধ্যবিত্ত মানুষ বিনা পয়সায় চিকিৎসা করিয়েছেন এবং করিয়ে থাকেন, কিন্তু এই সাম্প্রতিককালে এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অনেক দুর্নীতি ধরা পড়েছে। তাই এই রাজ্য সরকার কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, কী সেই পদক্ষেপ এবং টাকা ফেরত দিতে হবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যদি চিকিৎসা করিয়ে থাকেন, কাদের টাকা ফেরত দিতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, কারণ আজকাল সকলের কাছেই প্রায় স্বাস্থ্যসাথী কার্ড আছে যেটা আপনারা ব্যবহার করবেন বা করে থাকেন। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক হন, তাহলে আমাদের এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে বা এই ধরনের ইনফরমেশন জোগাড় করে আপনাদের সামনে নিয়ে আসতে মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা, তাহলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে আমরা এই আমাদের যে ইনফরমেশনটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। স্বাস্থ্যসাথীর টাকা ফেরত দিতে হবে, কাদের জন্য এমন নির্দেশ দিল নবান্ন। 2021 সালের বিধানসভা ভোটের কয়েক মাস আগে স্বাস্থ্যসাথী কার্ড সকল রাজ্যবাসীর জন্য উন্মুক্ত করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে নির্দিষ্ট কিছু গ্রেডের সরকারি কর্মচারী বাদে রাজ্যের বাকি সকল আদিবাসী এবং এই স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নেওয়ার অধিকারী হয়ে ওঠেন। হত দরিদ্রদের পাশাপাশি চাইলে ধনী ব্যক্তিরাও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে পারেন। এক্ষেত্রে সবথেকে বড় সুবিধা হলো সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমও স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করা যায়। রাজ্যের এক একটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বছরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের ওপর ভর্তুকি পায় পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা। নির্ধারিত সীমার মধ্যে চিকিৎসার খরচ থাকলে পুরোটাই বহন করে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করা নিয়ে চাঞ্চল্যকর কিছু দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রথম দিকে বেশ কিছুদিন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করা পরিষেবার তালিকায় নাম থাকলেও বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রোগীদের পরিষেবা দিতে অস্বীকার করছিল। পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কঠোর অবস্থান নেন। তিনি সাংবাদিক বৈঠক করে পরিষ্কার ঘোষণা করেন যে সকল হাসপাতাল এবং নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করাবে না, তাদের রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এই পরবর্তী ধাপে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলোর কথা ভেবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিভিন্ন অসুখের চিকিৎসা বাবদ অর্থ বরাদ্দের পরিমাণ বাড়ায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এরপর ধীরে ধীরে হাসপাতালগুলোর রিফিউজ রোগ সেরে যায়। স্বাস্থ্যসাথী কার্ডে বড়সড় জালিয়াতি, কিন্তু তার কিছুদিন পর আরেকটি চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে রাজ্য সরকারের। জানা গিয়েছে বেশ কিছু বেসরকারি নার্সিংহোম ও অল্প কয়েকটি বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডের রোগীদের চিকিৎসা করার নামে বড়সড় জালিয়াতি করছে। প্রথমত, বেসরকারি নার্সিংহোম ও হাসপাতালগুলির একাংশ চিকিৎসা করাতে প্রকৃত যা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে বিল দেখিয়েছে। এইভাবে তারা স্বাস্থ্যসাথী কার্ড থেকে অতিরিক্ত অর্থ নিজেদের তহবিলে টেনে নিয়েছে, ফলে ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এখনও দেখা গেছে সামান্য কোনো অসুখের চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের পুরো 5 লক্ষ টাকায় খরচ করিয়ে দিয়েছে বেশ কিছু বেসরকারি নার্সিংহোম। দ্বিতীয়ত, রোগীর চিকিৎসা না করি বা চিকিৎসা সম্পন্ন না করি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিল করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে চিকিৎসার অভাবে রোগী ক্ষতি হয়ে গেলেও বেসরকারি নার্সিংহোম ও হাসপাতাল দিব্যি মোটা টাকার বিল করেছে। স্বাস্থ্যসাথী দুর্নীতি রুখতে স্বাস্থ্য কমিশন গঠন, এই ঘটনাগুলো নজরে আসতেই ফের কঠোর পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে রাজ্যে গড়া হয়েছে স্বাস্থ্য কমিশন। এই কমিশন স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার রুখতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাজকর্মের ওপর নজরদারি চালাবে। কোনো হাসপাতাল বা নার্সিংহোমের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিল নিয়ে সন্দেহ তৈরি হলে সঙ্গে সঙ্গে তদন্ত করে তা করার পদক্ষেপ করবে। স্বাস্থ্যসাথীর সমস্ত টাকায় ফেরত দিতে হবে পশ্চিমবঙ্গ সরকার সূত্রে খবর। তদন্তে যদি বেসরকারি নার্সিংহোমের হাসপাতালগুলোর জালিয়াতি প্রমাণ পাওয়া যায় তবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ডে তারা যে বিল করবে তার পুরোটাই ফিরিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এমনকি প্রয়োজন মনে করলে স্বাস্থ্য কমিশন সংশ্লিষ্ট বেসরকারি নার্সিংহোম বা হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিলের সুপারিশও করতে পারে। এদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পে নতুন করে বরাদ্দ বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই বরাদ্দ অবশ্য মোট অঙ্কের ওপর বাড়েনি, এর আগে স্বাস্থ্য
স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা করলে রোগীর ল্যাব খরচ বরাদ্দ সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হতো, কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে 25,000 টাকা করা হয়েছে। এর ফলে বাইপাস সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্ট, পেসমেকার বসানোর মতো রোগের চিকিৎসার ক্ষেত্রে আরও সুবিধা হবে। রাজ্য সরকারের এই সব পদক্ষেপ স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আপনার কেমন লাগলো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ।